প্রিয় দর্শক, চ্যানেলে আজকে সংবাদপত্র অনুষ্ঠান থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজ আমাদের সঙ্গে অতিথি আলোচক হিসেবে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্মস অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব জুনায়েদ আলী। জুনায়েদ আলী, আপনাকে স্বাগত, ধন্যবাদ। আপনার সঙ্গে জানার আগে মঙ্গলবারের খবর নিয়ে আজ বুধবার এই তরতাজা যে পত্রিকাগুলো বেরিয়েছে তাদের শিরোনাম প্রধান প্রধান খবরগুলো জানিয়ে দিচ্ছি। শাহজালালে বিমান দুর্ঘটনা বাড়ছে, বিপুল অর্থের ক্ষতি। আন্তর্জাতিক এই বিমানবন্দর গত 5 মাসে 5 দুর্ঘটনা, অবহেলা না নাশকতা খতিয়ে দেখার নির্দেশ। একটি খবর, লোডশেডিং বেড়েছে সারা দেশে। অন্যদিকে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য, অনেক দেশেই এখন বিদ্যুতের জন্য হাহাকার, কোথায় কখন লোডশেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ। চট্টগ্রাম বেসরকারি কন্টেইনার ডিপো, 2টি নীতিমালা থাকার পরও আরও একটি তৈরির উদ্যোগ। মানব জমিন, এখানেও বিদ্যুতের ব্যাপারটা সামনে চলে এসেছে, প্রধানমন্ত্রীর বক্তব্য। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। আর বিদ্যুতের প্রতিমন্ত্রী নসরুল হামিদের বক্তব্যটা হচ্ছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা, এলাকাভিত্তিক লোডশেডিং, গায়ে আগুন দেওয়া ব্যবসায়ীকে বাঁচানো গেল না, পথ খুঁজে পাচ্ছে না শ্রীলঙ্কা, শনাক্তের হার প্রায় 17। এটা কোভিড নিয়ে খবর। যায় যায় দিন, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। আরেকটি বক্তব্য তাঁর, অনেক দেশেই বিদ্যুতের জন্য হাহাকার চলছে, গরুর চামড়ার দাম বেড়ে প্রতি বর্গ ফুট 47 টাকা। দৈনিক দেশ রূপান্তর, ছাত্রলীগের পদ কোটি টাকা, লোডশেডিং হবে সময় বেঁধে দিয়ে প্রধানমন্ত্রী। প্রথম দিনে চাপ নেই বাসে ট্রেনে, ভাড়া কমিয়েও মিলছে না লঞ্চের যাত্রী। আজকের পত্রিকা, সেতুর পথে নেতাদের কাঁটা, শাসক দলের নেতাদের দায়ী করা হচ্ছে, নিজেদের স্বার্থে বাস চলাচলে বাধা মালিকদের, চলাচলে নিষেধাজ্ঞা, মোটর সাইকেল চালকদের মানববন্ধন। দৈনিক ইনকিলাব, বিদ্যুতের জন্য হাহাকার এখন অনেক দেশেই, ভয়াবহ লোডশেডিংয়ের কবলে দেশ, ঈদে বাড়বে জন দুর্ভোগ। সময়ের আলো, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কাজ কি আর করে কি, হঠাৎ কেন এত লোডশেডিং। দৈনিক করতোয়া, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান, হ্যানোলাক্সের মালিক ও তার স্ত্রী গ্রেপ্তার, গায়ে আগুন দেওয়া ব্যবসায়ীর মৃত্যু এই ঘটনা কেন্দ্র করে। দি বিজনেস স্ট্যান্ডার্ড, চায়নালে ট্রেড ব্লক হোল্ডস প্রমিস উইথ সাম কাভিয়েটস, পিএম মলস এরিয়া বেসড স্পেসিফিক টাইম ফর পাওয়ার কার্স টু সেভ ফুয়েল। জুনায়েদ, আমরা যে খবরগুলো দেখলাম, আপনিও আর আপনার কাছে বলার অপেক্ষা থাকে না যে একটাই প্রধান খবর, যে লোডশেডিং, বিদ্যুতের হঠাৎ করেই এই অবস্থাটা, প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তার সঙ্গে জ্বালানি প্রতিমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বক্তব্য। আপনার সাথে আলোচনা করতে চাই যে যে কারণে হয়েছে সেটা আপনি জানেন, প্রধানমন্ত্রী বলেছেন আমাদের যে তরল গ্যাস আমদানি করা হয় স্পট মার্কেট থেকে, সেটার দাম অনেক বেড়ে গেছে, এটা বেশ কিছুদিন ধরেই চলছিল। তো এখন যেহেতু আপনার বৈদেশিক মুদ্রার মানে একটা চাপ তৈরি হয়েছে, প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন যে সর্বক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে, এবং এই একটা কঠিন সময় চলছে, মূলত প্যান্ডেমিক তো আছেই কোভিড, আর এটা বড় করে হয়েছে উক্রাইন রাশিয়া যুদ্ধ, এটা নিয়ে নানান রকমের প্রতিক্রিয়া হচ্ছে। তো আপনি কি মনে করেন? না, অবশ্যই, মানে যে কোনো ক্রিয়া তো প্রতিক্রিয়া থাকবেই। আমরা সাম্প্রতিক কয়েক বছর বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু আমরা এই লোডশেডিং বা এরকম দুর্ভোগটা পোহাইনি, যার ফলে মানে আমরা একটা নিশ্চিন্ত স্বাচ্ছন্দ্যের মধ্যে ছিলাম, অন্তত ইলেকট্রিসিটির বিষয়ে। আমরা শহরাঞ্চলে বিশেষ করে ঢাকা বা চট্টগ্রাম বা বড় শহরগুলিতে মানে বিদ্যুৎ সরবরাহের তেমন কোনো বিঘ্ন ব্যাঘাত কিন্তু ঘটতে দেখিনি গত কয়েক বছরে, এবং এটা গ্রাজুয়ালি পরিস্থিতিটা খুব স্থিতিশীল এবং উন্নতির দিকেই যাচ্ছিল। গ্রামাঞ্চলে বিশেষ করে সেচের মৌসুমে, বড় আবাদ মৌসুমে
যখন গ্রামাঞ্চলে ইলেকট্রিসিটির ডিম্যান্ডটা বেশি থাকে পাম্প মেশিন চালানোর জন্য, তখন গ্রামাঞ্চলে একটু লোডশেডিং হতো, বা এমনি অন এভারেজ আমাদের মানে উৎপাদন ক্যাপাসিটি যতটা গত এক দেড় দশকে বেড়েছে তার তুলনায় কিন্তু ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেমটা কিন্তু ঠিক ওই মাপে গ্রো করেনি বা ডেভেলপ করেনি, চাহিদাটা সেভাবে হ্যাঁ দেখা দেয়নি। আরেকটা বিষয় হলো কি, মানে যখন একটা ফেসিলিটি মানুষ এনজয় করা শুরু করে তখন নতুন নতুন আরও ভোগ বাড়ে। কারেন্ট না থাকলে তো ধরেন এই ফ্রিজ চলবে না, এয়ার কন্ডিশনার চলবে না। এখন আমাদের এখানে যেটি হয়েছে যে বিদ্যুতের অ্যাভেলেবিলিটি বেড়ে যাওয়ার কারণে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমও কিন্তু বিশেষ করে মোটরাইজড রিক্সা ভ্যান এগুলি এসেছে, এবং সেই ক্ষেত্রেও একটা হিসাব আমি দেখেছি মানে কোনো একটি পত্রিকায় যে প্রায় 3300 মেগাওয়াট ইলেকট্রিসিটি আমার এই এগুলিতে খাচ্ছে, মোটরাইজড রিক্সা ভ্যান ইত্যাদি। তো সেইটা তো ধরেন মানে এটা যে আমাদের এখন গত দুদিন যাবৎ তিন দিন যাবৎ লোডশেডিংটা একটু বেশি হচ্ছে। আমার কাছে আমি একটা কিছুক্ষণ আগে আমার এক সহকারীর কাছ থেকে ফোন করে সে একদম লেটেস্ট এটাই দিয়েছে 3 তারিখের, যে আমাদের 3 তারিখে মোট 1400, ঢাকা ডিভিশনে আমাদের ডিমান্ড ছিল 4787 মেগাওয়াট, সাপ্লাই ছিল 4200-র নিচে, মানে 400-র মতো ছিল ঘাটতি। লোডশেডিং হয়েছে ঢাকা ডিভিশনে, চট্টগ্রামে 200 মেগাওয়াট লোডশেডিং হয়েছে, খুলনাতে 220 মেগাওয়াট, রাজশাহীতে 220 মেগাওয়াট, কুমিল্লায় 140, ময়মনসিংহে 120, সিলেটে 50, রংপুরে 150, বরিশালে আবার কোনো লোডশেডিং হয়নি। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1400, এটা 3 তারিখের। গত দুদিনে এটার পরিমাণ আরেকটু বেড়েছে, সেটা প্রায় 1500 থেকে 2000 মেগাওয়াটের ঘাটতি যাচ্ছে। আমাদের ডিমান্ড 13000 ছিল, 13050 মেগাওয়াট ছিল 3 তারিখে পরশু দিন। তো বিষয়টা এরকম, এবং আমাদের এই মুহূর্তে ক্যাপাসিটি অফ প্রোডাকশন ইজ 22348 মেগাওয়াট। তো এখন কেন এটা হচ্ছে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাহেব একটা দুদিন আগে ফেসবুক স্ট্যাটাসে উনি বলেছেন যে আসলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহে ঘাটতি হয়েছে, এবং সেই কারণে পত্রিকাও খবর আছে যে পর্যাপ্ত গ্যাস 30 কোটি ঘনফুট ঘাটতি গ্যাস সরবরাহ। তো এখন আমাদের তো ধরেন যেহেতু মানে শিল্প কারখানাগুলি ফুল সুইং চলছে, এবং আমাদের গার্মেন্টস অ্যান্ড আদার ট্যানারি যেগুলি খুব বিদ্যুৎ ভোক্তা শিল্প সেগুলি কিন্তু পুরোদমে চলছে, এবং এবং এটা লাস্ট মোমেন্টে দেখেন এই আমাদের মানে এক্সপোর্টে কিন্তু 52 বিলিয়ন ক্রস করে ফেলেছি, অর্থাৎ মানে 5200 কোটি ডলার আমরা গত অর্থ বছরে মানে আমরা ইয়ে করেছি মানে এক্সপোর্ট করেছি। সো এক্সপোর্ট যখন করছি, এক্সপোর্ট বাড়ছে তার মানে উৎপাদন বাড়ছে, উৎপাদন বাড়ছে মানে আমার জ্বালানি ভোগ মানে ইয়েটাও বাড়ছে, ডিমান্ডটাও বাড়ছে। আমরা সেই তুলনায় মানে বিশেষ করে গ্যাস সাপ্লাই দিতে পারছি না, এবং আমাদের তো সস্তায় বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের গ্যাসের উপর নির্ভর করতে হয়, তো সেই গ্যাসের কিন্তু ঘাটতি আছে, এবং গ্যাসটা আমরা এখন আমরা যদিও এই ঘাটতিটার ব্যাপারেও প্রশ্ন আছে যে কেন এই ঘাটতি, এই ঘাটতিটার ব্যাপারটা প্রশ্নটা হলো এইখানে, এবং উত্তরটা আমার কাছে এইরকম। আমি বিভিন্ন পত্রপত্রিকা গণমাধ্যমে এই সমস্ত বিষয়ে যে খবরাখবর বিশ্লেষণ সেগুলি পড়ে দেখে আমার কাছে যেটি মনে হয়েছে যে এটা একটা মানে সুদূর প্রসারী পলিসি ল্যাক, ল্যাকিং অফ লং স্ট্যান্ডিং অ্যান্ড ফোরসাইটেড পলিসি। হ্যাঁ, সেটা এই কারণে বলছি, এটা একটু শুনতে হার্স লাগলো যে আমাদের মানে বিদ্যুতের ক্ষেত্রে তো আমরা খুবই ভালো করেছিলাম বা করছি, কিন্তু আসলে এটা হয়েছে কি, আমরা এলএনজি নির্ভর এবং মানে তরল প্রাকৃতিক গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র করেছি, আমরা কয়লা নির্ভরও করছি, যদিও এখন মানে আন্তর্জাতিক নানা রকমের বিধি নিষেধ এবং সতর্কতার কারণে এবং জলবায়ু পরিবর্তনে কোল বেসড গ্যাস
পাওয়ার স্টেশনগুলি খুব ক্ষতিকারক হিসেবে চিহ্নিত, সেই কারণে আমরা ইতিমধ্যে কিন্তু পরিকল্পিত 11টা কোল গ্যাস ফায়ার মানে পাওয়ার স্টেশনের প্রকল্প আমরা বাতিল করেছি। তো সেগুলি ঠিক আছে, কিন্তু যেটি হয়েছে যে আমরা ওই যে আপনি শুরুতেই আলাপ শুরু করলেন যে স্পট মার্কেট থেকে আমরা তরল পেট্রোলিয়াম আমরা মানে জ্বালানি আনছি, সেটি আমরা এখন স্পট মার্কেটে অনেক বেশি দাম, কারণ ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধ পরিস্থিতির কারণে সারা পৃথিবীতে জ্বালানির মার্কেটটা খুবই মানে ভালনারেবল হয়ে গেছে। মানে স্পট মার্কেট থেকে আনাটা বন্ধ করে দিয়েছে এখন? এখন বন্ধ করে দেওয়ার কারণেই আমাদের ঘাটতিটা শুরু হয়েছে, মানে সাপ্লাইয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে, মানে বিশেষ করে ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলি যেগুলিকে এক প্রকার আমি একটু মানে কঠোরভাবেই বলছি, এক প্রকার শুয়ে রেখে ঘুমিয়ে রেখে আমরা কিন্তু টাকা দিচ্ছি। গত অর্থ বছরেও প্রায় 9,500 কোটি টাকা এই খাতে বিদ্যুৎ খাতে আমরা ভর্তুকি দিয়েছি, এইবার হয়তো আরও বেশি দিতে হবে যেই পরিস্থিতি দেখা যাচ্ছে, কারণ আমরা ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলির শর্তটাই হলো যে আমরা এই নির্ধারিত মূল্যে তাদেরকে মানে এই জ্বালানিটা সরবরাহ করব। এখন ওই নির্ধারিত মূল্যে জ্বালানি সরবরাহ করে আবার তাদের কাছ থেকে বিদ্যুৎটা নিলে পর্তাটা অনেক বেশি পড়ছে, যার ফলে জ্বালানি বিভাগ ওইখানে জ্বালানি সাপ্লাই কম দিচ্ছে, কারণ ওইখানে জ্বালানি সাপ্লাই দিতে গেলে তো জ্বালানির উপর জ্বালানি বিভাগের অনেক ভূমিকা মানে ভর্তুকি দিতে হচ্ছে, এই ভর্তুকিটা নিতে চাচ্ছে না পিপিসি বা মানে আমাদের জ্বালানি মন্ত্রণালয়। তো এই নানা টানা পড়ে না, এটা আসলে ফোরসাইটেড মানে এবং লং স্ট্যান্ডিং পলিসির ক্ষেত্রে দুর্বলতা ছিল। আমি জানি না এই দুর্বলতাটা কেন মানে করেছেন নীতি নির্ধারকরা বা বা এরকম একটা মানে অনিশ্চিত বিষয়, স্পট মার্কেট অলওয়েজই কিন্তু অনিশ্চিত। আজকে একটা জিনিস 10 টাকা এবং সারা মানে সবসময় আমরা যদি একদম গত কয়েক যুগের আন্তর্জাতিক জ্বালানি মূল্য পরিস্থিতি দেখি, এটা খুবই ভালনারেবল কিন্তু, এবং ফটকাবাজারি কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে জ্বালানি নেওয়া হয়, বিশেষ করে পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস নিয়ে। এবং দেখেন এখন এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে পুরো ইউরোপ কিন্তু একটা জ্বালানি সংকটে পড়েছে, এবং একইভাবে জাপানও পড়েছে, চায়নাও পড়েছে, এবং জাপানের মতো দেশ এরকম যারা উন্নত এত তারাও কিন্তু জাপানেও কিন্তু বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হওয়ার জন্য আরও 15-20 দিন আগেই জাপান সরকার দেশবাসীকে আহ্বান জানিয়েছে, এবং জাপানে বলেছে যে আপনারা ঘরের ভিতর হোম অ্যাপ্লায়েন্সেসগুলো ইউজ করবেন না, ইলেকট্রিসিটি কনজিউমিং হোম অ্যাপ্লায়েন্সেস, অর্থাৎ মানে ওয়াশিং মেশিন এটা সেটা ভ্যাকুয়াম ক্লিনার এগুলি ইউজ করবেন না। তো আমাদের দেশে তো ওই ক্ষেত্রে অত মানে ইয়ে নেই, আমাদের সাধারণ মানে প্রয়োজন দৈনন্দিন প্রয়োজনের বিদ্যুৎটাই যখন আমাদের ঘাটতি তৈরি হয় তখন তো আমরা মানে একটু উষ্মা প্রকাশ করবই, এবং আবার অভ্যস্ততার মধ্যে যখন এরকম একটা মানে অবস্থা তৈরি হয় সেটা আমাদের জন্য খুবই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে সাশ্রয়ী হতে হবে, এটি সারা পৃথিবীতেই জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ঝামেলা হচ্ছে, সে কারণে জাপান জার্মানি সমস্ত জায়গায় সেটা বলা হচ্ছে। আমেরিকা তো জ্বালানি ব্যবহারের জন্য বাইডেন গতকালও মানে আমেরিকার মানে স্বাধীনতা দিবস ছিল সেই বক্তৃতা উপলক্ষেও কিন্তু বাইডেন সাহেব বলেছে যে 1 গ্যালন পেট্রোলের দাম গ্যাসের দাম $5 হয়ে গেছে, এটা অসহনীয়। তো এইটা আমেরিকা জার্মানি বা জাপানের মতো দেশ তারা যেখানে সাফার করছে ভুগছে আমরা ভুগছি, কিন্তু আমরা হয়তো এই ভোগান্তিটা ভুগতাম না যদি আমাদের একটু সুদূর প্রসারী জ্বালানি উৎসের মানে ক্ষেত্রে পলিসিটা আরও বেশি স্পেসিফিক হতো এবং দৈশিক হতো। আমরা আমাদের যে মাটির নিচে বা সমুদ্র উপকূলে যে প্রাকৃতিক গ্যাসের আমরা জানি সম্ভাবনাটা সেটা আমরা এক্সপ্লোর করিনি, আমরা রাদার আমদানি নির্ভর হয়ে পড়েছি জ্বালানির ক্ষেত্রে, এই যে আমরা এই গ্যাপটায় পড়েছি এই গ্যাপটা এখন আমাদের জন্য বড় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একটা জিনিস হচ্ছে যে আপনি একটা জায়গায় বলছিলেন যে একটা সুবিধা যদি জনগণ পেতে থাকে এবং অবস্থার সুবিধা অভ্যস্ত হয়ে যায়, এবং তখন এর আগে কতটা তাদের দুর্ভোগ ছিল সেটা ভুলে যায় এবং সেটা ভুলেও গেছে। এখন যে আমরা 2005-06 বা 2009 আগে যে আমরা দেখতাম যে এই বিদ্যুৎ আসে যায় সেটা থেকে অনেক ভালো অবস্থা, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে লোডশেডিংটা হচ্ছে সেটা কিন্তু নিয়ে আলোচনা হচ্ছে, কারণ ওই যে সুবিধাটা
অভ্যস্ত হয়ে গেছি, একবার হাতির পিঠে চড়ে পরে তো গাধার পিঠে চড়তে পারি না। যে এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে, কারণ আমাকে যে এই ব্যবহারটাকে শৃঙ্খলার মধ্যে, যে সব এলাকায় একসঙ্গে যখন তখন যত্রতত্র লোডশেডিং না করে এটাকে এলাকা ভিত্তিক ডিমান্ড অনুযায়ী একটা নির্দিষ্ট সময়কে বাঁধিয়ে দেওয়া, যে তখন মানুষের মধ্যে যদি থাকে যে 15 মিনিট বিদ্যুৎ থাকবে না তখন সেই এলাকায়, তখন সে সেইভাবে প্রস্তুতি নিতে পারবে। এটা আমার মনে হয় যে সমস্যার সমাধান নিশ্চিত, সমস্যাটাকে কীভাবে মোকাবেলা করা যায় সেটাই হলো বিষয়। এখন আমাদের হচ্ছে কি, মাননীয় প্রধানমন্ত্রী সব বিষয় বলছেন, আমরা একটু ধরেন মানে ফরেক্স রিজার্ভের ক্ষেত্রে এখন একটু ঝামেলা যাচ্ছে, আবার মানে ডলারের মূল্য মানে 86 টাকা থেকে এখন প্রায় 96 টাকা, কয়েক মাসের ব্যবধানে 10 টাকার ব্যবধান হয়ে গেছে। এখন মানে আমরা তো যে সমস্ত পণ্য সামগ্রী বা জ্বালানি আমদানি করছি সেটা তো ডলারে আমদানি করছি, পে করছি, তো সেই ক্ষেত্রে আমাদের একটা চাপ পড়তে চাই। যেটা হচ্ছে যে এই সড়ক পথ, যানবাহন, পদ্মা সেতু এগুলো নিয়ে কথা হচ্ছে। একটা তো হচ্ছে যে মোটর সাইকেল বন্ধ, পদ্মা সেতু দিয়ে দিয়ে এক্সপ্রেস ওয়ে দিয়ে আপনার মোটর সাইকেলটা যেতে পারবে না, তারপরে পদ্মা সেতু দিয়ে যেতে পারবে না, আর এক জেলা থেকে আরেক জেলায় মোটর সাইকেল যেতে পারবে না, এটা একটা সমস্যা আছে। পদ্মা সেতুর উপরে আজকে দেখলেন যে এই পত্রিকাটা, আজকে পত্রিকা তাদের প্রধান শিরোনাম যে আওয়ামী লীগের করে এরকম মালিকাধীন বাস বা বাস মালিকদের কারণে সব বাস যেতে পারছে না, বিআরটিসিও বাস সেখানে যেতে পারছে না, এই পুরো সুবিধাটা যে মানে যাত্রীরা নেবে সেটা ব্যাপার একটা, যে কথা তারা বলেছে একটা কাটা হয়ে দাঁড়াচ্ছে সেখানে না। এটা ধরেন এটা আমাদের এখানে নতুন কিছু না ফরিদ ভাই, আপনি তো অনেক সিনিয়র সাংবাদিক, অনেক জীবনে দেখেছেন। দেখেন আমাদের বিআরটিসির মতো প্রতিষ্ঠান এখন লোকসানি, অথচ লোকসানি মানে বিআরটিসি তো সার্ভিস দেওয়ার জন্য, বিআরটিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 10টা বাস লিজ আউট করে দেওয়ার জন্য না, এটা পাবলিক ট্রান্সপোর্টের জন্য। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা অমুক সরকারি প্রতিষ্ঠান, অমুক বেসরকারি প্রতিষ্ঠান মাস চুক্তিতে ভাড়া নিয়ে বিআরটিসির বাস চালাচ্ছে শহরাঞ্চলে, এবং সেইটা বিআরটিসি আয় করছে, এবং বিআরটিসি দেখাচ্ছে যে আমরা লাভ করছি। বিআরটিসি মূলত তো শুধুই লাভ করার অর্গানাইজেশন না, বিআরটিসি পাবলিককে সার্ভিসটা দিবে। যেটি হয়েছে যে সড়ক পরিবহন ব্যবস্থাটার একটা বড় অংশ ছিল একসময় বিআরটিসি দ্বারা পরিচালিত, আপনার মনে আছে বাংলাদেশের সব কয়টা জেলা থেকে বিআরটিসির সরাসরি বাস যোগাযোগ ছিল। আমি অনেকবার কক্সবাজার বিআরটিসির বাসে গিয়েছি, এবং উত্তরবঙ্গেও গিয়েছি, চট্টগ্রামে গিয়েছি। আস্তে আস্তে এরশাদের আমলে যখন মানে আসলো, এরশাদের আমল থেকেই বেসরকারি পর্যায়ে বাসের ব্যাপারটা বেশি মাত্রায় শুরু হলো, এবং পরবর্তী সময়ে বিভিন্ন সরকারের আমলে সেটা মানে বাসের পরিবহনের ব্যবসাটা প্রধানত মানে বেসরকারি পর্যায়ে চলে গেলো, এবং এই বেসরকারি পর্যায়ের মালিকানা জায়গাটা যদি বলেন সেগুলি রাজনীতি সম্পৃক্ত লোকজন কিন্তু এই মালিকানার ব্যাপারটা নিয়ন্ত্রণ করে। দেখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, সেটির যিনি প্রধান উনি জাতীয় পার্টির একজন এমপি, জাতীয় পার্টির মহাসচিবও ছিলেন কিছুদিন, হ্যাঁ, এবং আবার পরিবহন শ্রমিকদের যে ফেডারেশন সেটির নেতা শাহজাহান খান সাহেব, সাবেক মন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রী, এবং উনিও তো খুবই প্রভাবশালী নেতা। আবার অন্য যারা মালিক সমিতিগুলির নেতা বা এরা কিন্তু অধিকাংশই ক্ষমতাসীন রাজনৈতিক দল অথবা প্রধান প্রধান বিরোধী দলের নেতা, এবং এইটা এই যে ট্রান্সপোর্ট বিজনেসটা এটা এক ধরনের মানে মনোপোলাইজড হুলিগানিজমে রূপান্তরিত হয়েছে। এবং দেখেন বিআরটিসির বাসগুলি কেন বিভিন্ন রুটে বিআরটিসি কর্তৃপক্ষ চালাতে পারছিল না বা পারছে না, সেটার একদম নগদ যেটা প্রমাণ সেটি হলো যে বিআরটিসির বাসগুলি এই বেসরকারি পরিবহন মালিকদের জন্য তাদের ইন্ধনে পরিবহন শ্রমিকরা ভাঙচুর করে, নষ্ট করে, এবং ওই রুটে বিআরটিসির বাস চলতে দেয় না। এটা এক রকমের মাস্তানি করি মানে এই পরিবহন মালিক এবং পরিবহন শ্রমিকরা বিভিন্ন রুটে তাদের মনোপলি রাজত্বটা দৌরাত্বটা চালাচ্ছে, এবং এটি এটি মানে সরকারি দলের সাথে সম্পৃক্ত রাজনৈতিক নেতা, এমপি ইত্যাদি এরা এই বাসের পরিবহন ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করে, এবং তাদের সাথে আবার বিরোধী দলীয় প্রধান প্রধান নেতারাও আপনি মানে এই ব্যবসাটায় বা এই প্রক্রিয়ার নিয়ন্ত্রণে কে নাই
আপনার বগুড়ার এমপি সিরাজ সাহেব, ঢাকার এমপি এক সময়ের মির্জা আব্বাস সাহেব, এরা সবাই তো এই সেক্টরের ব্যবসায়ী নিয়ন্ত্রক। এবং এটি তো আজকের বিষয় না, এটা ধীরে ধীরে গড়ে উঠেছে গত 3 দশকে। এবং এই মনোপলি হুলিগানিজম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং বাধ্যতামূলকভাবে প্রতিটি ডেস্টিনেশনে আমাদের বিআরটিসির বাস রাখতে হবে এবং পর্যাপ্ত সংখ্যক রাখতে হবে। বেসরকারি পরিবহন কোম্পানিগুলি বা পরিবহন প্রতিষ্ঠানগুলি বা তাদের যে জোট, তাদের এই বিআরটিসির সাথে কম্পিটিটিভ বিজনেসই করতে হবে এবং সার্ভিস দিয়ে, এই মাস্তানি করে নয়। এই মাস্তানির এই দৌরাত্ম থেকে রাষ্ট্রকে পরিত্রাণ পেতে হবে এবং এটা রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব। সড়ক পরিবহন এবং সেতু বিভাগ আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে আছে। সেইখানে যিনি মন্ত্রী, উনি মাননীয় মন্ত্রী, উনি প্রধান সরকারি রাজনৈতিক দলের, রাষ্ট্র পরিচালনকারী রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড। এইখানে ওনার অনেক বেশি প্রোয়েক্টিভ, ভিগরাস এবং সত্যিকার অর্থে অনেস্ট ভূমিকাটা চাই। আরেকটা দিক হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছি যে ট্রেনের টিকিটের জন্য হাহাকার, অনেকটা ভিড়, হাহাকার। কিন্তু বাসের টিকিটের চাপ কম, যেমন একটা জিনিস আশা করা যাচ্ছে লঞ্চে আরো কম, যে গত পদ্মা সেতু হওয়ার কারণে বাস এবং লঞ্চের যাত্রা স্বস্তিকর হবে। অন্যদিকে লঞ্চে আপনার ভাড়া কমিয়েও যাত্রী পাওয়া যাচ্ছে, তারা যাত্রী টানতে চেষ্টা করছে। এখন আমরা ঈদ পর্যন্ত দেখতে হবে যে অন্যান্য সময়ে যে ভিড়গুলো হতো সেটা তো, আমাদের লঞ্চের ব্যবসাটাও ঢাকা দক্ষিণাঞ্চলের সঙ্গে প্রধানত বড় ধরনের বিনিয়োগ হয়েছে। এখানে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ওই সমস্ত এলাকায় বড় ধরনের বিনিয়োগ আছে এবং এগুলো কিন্তু হঠাৎ করে যদি আস্তে আস্তে তাদের ব্যবসা গুটিয়ে নিতে হয় সেটাও কিন্তু একটা নতুন ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। সেই শঙ্কা আশঙ্কা তো আছে, কিন্তু আমি গত কয়েকদিন আগেও এরকম লঞ্চ মালিক সমিতির ওরা একটা প্রেস কনফারেন্স করেছিল, সেইখানে ওদের প্রেস কনফারেন্সে ওদের নেতাদের বক্তব্য শুনলাম। অনেক নেতাই খুবই হাউতাস করলো, আবার কোনো কোনো নেতা কিন্তু বলল যে হয়তো পদ্মা সেতু চালু হওয়ার কারণে ওই সমস্ত রুটে, বিশেষ করে দক্ষিণবঙ্গের রুটে বাসের যাত্রীর সংখ্যা বেড়ে গেছে, এটা পদ্মা সেতুর প্রাথমিক আনন্দ এবং মানে উত্তেজনায় হয়তো ঘটছে, 2-3 মাস পরে হয়তো এই এটা একটু কমে আসবে এবং অনেক মানুষই একটু কম ভাড়া পেলে হয়তো মানে বিশেষ করে যাদের আর্থিক সামর্থ্য কম, তারা সময়ের টাকা বাঁচানোর জন্য সময় বেশি গেল, তারা হয়তো আবার লঞ্চের দিকে একটা বড় অংশ যাত্রী মানে ফিরে আসবে। সেটা লঞ্চ মালিক সমিতিরই একজন কর্মকর্তা, সহসভাপতি পর্যায়ের একজন কর্মকর্তার বক্তব্য আমি শুনলাম, সে এই আশাবাদটা প্রকাশ করলো। আমিও এই তার সাথে আসলে আশাবাদ প্রকাশ করতে চাই যে মানে ঈদের আজকেও মানে কিন্তু যাত্রা অত ভিড় বাড়েনি, আমার ঈদের ছুটিও শুরু হয়নি, পরশু দিন দিক থেকে হয়তো দেখবো যে লঞ্চে ভালোই ভিড় হচ্ছে, কারণ বাসের যাত্রায় তো নানা রকম দুর্ভোগ ভোগান্তিও আছে, রাস্তায় অনেক যানজটের ব্যাপারও আছে। পদ্মা সেতুতে টোল আদায় করতে গিয়েও কিন্তু একটা বড় মানে অপেক্ষার সময় যাচ্ছে, কারণ টোল সংগ্রহ ব্যবস্থাপনাটাও কিন্তু ঠিক ডিজিটালাইজ হয়নি, এটা স্বয়ংক্রিয় হয়নি, এটা ম্যানুয়াল। এটা হইতে ম্যানুয়াল থেকে মানে ম্যানুয়াল থেকে স্বয়ংক্রিয় হতে কিন্তু একটু সময় লাগবে, কারণ শুধু টোল যন্ত্র থাকলেই তো হবে না, যেই গাড়িটি টোল দেবে সেইখানেও ওই সংশ্লিষ্ট যন্ত্রটা থাকতে হবে। তো এগুলি তো আছেই, আমি মনে করি যে মানে ঈদের সময়, ঈদের একদম মানে লাস্ট 1-2 দিন এবং তার ঈদের পরে যখন ফিরতি যাত্রার এরকম টাইমে লঞ্চের যাত্রী সংখ্যা বাড়বে, হতাশ হওয়ার কিছু নাই। এবং ওই লঞ্চ মালিক সমিতির ওই সহসভাপতির মতো আমিও বলতে চাই যে 2-1 মাসের মধ্যে হয়তো লঞ্চের ব্যাপারটা। আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানের জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি আগামীকাল একই সময় প্রচারিত হবে, দেখবেন। আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।